আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য করোনাকালীন ক্লাস শুরু হচ্ছে। অন্যান্য শিক্ষকদের মতো আমিও ক্লাস করছি। আজকে তোমাদের আমি দশম শ্রেণীর ব্যাকরণ থেকে পড়াবো। আজকে তোমাদের জন্য আমি নির্ধারণ করেছি নত্যবিধান সম্পর্কে। বাংলা ভাষায় মূর্ধন্য ধ্বনির ব্যবহার নেই, তাই বাংলা দেশি বিদেশি এবং তৎপর শব্দে মূর্ধন্য লেখার প্রয়োজন নাই। কিন্তু বহু সংস্কৃত শব্দে তৎসম শব্দে বহু সংস্কৃত শব্দে মূর্ধন্য ধ্বনির ব্যবহার রয়েছে, সেই জন্য এটা সম্বন্ধে আমাদের আলাপ করতে হবে। যাই হোক, নত্যবিধান কাকে বলে সে সম্পর্কে আমরা আলোচনা করব। তৎসম শব্দে মূর্ধন্য এর সঠিক ব্যবহারের নিয়মই নত্যবিধান। অন্যভাবে আমরা বলতে পারি যে যে সমস্ত সূত্র বা নিয়মের বলে তৎসম শব্দে দন্ত্য না হয়ে মূর্ধন্য ব্যবহৃত হয়, সে সকল নিয়মাবলীকেই নত্যবিধান বলে অভিহিত করা হয়। এখন আমরা আলোচনা করব নত্যবিধানের কতিপয় কিছু সংখ্যক সূত্র নিয়ে। তৎসম শব্দে টবর্গীয় বর্ণের আগে তৎসম শব্দে টবর্গীয় বর্ণের আগে সবসময় দন্ত্য না হয়ে মূর্ধন্য ব্যবহৃত হবে। যেমন ঘন্টা, লণ্ঠন, লুণ্ঠন, কাণ্ড, প্রকাণ্ড ইত্যাদি। রি এর পরে সবসময় তৎসম শব্দে দন্ত্য না হয়ে মূর্ধন্য ব্যবহৃত হবে, যেমন ঋণ, তৃণ ইত্যাদি। বয়সৈন্য র এর পরে সবসময় দন্ত্য ব্যবহৃত না হয়ে মূর্ধন্য ব্যবহৃত হবে, যেমন বর্ণ, বর্ণনা, মরণ, ব্যাকরণ ইত্যাদি। মূর্ধন্যস্ব তৎসম শব্দে মূর্ধন্যস্ব এর পরে সবসময় দন্ত্য ব্যবহৃত না হয়ে মূর্ধন্য ন ব্যবহৃত হবে, যেমন বিষণ, বাসন, উষ্ণ ইত্যাদি। আয়ন শব্দের পরে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আয়ন শব্দের পরে সবসময় দন্ত্য না হয়ে মূর্ধন্য ব্যবহৃত হবে, যেমন রামায়ণ, পরায়ণ, রূপায়ণ, দৈপায়ণ ইত্যাদি। তবে এক্ষেত্রে কিছু ব্যতিক্রম আছে, যেমন রসায়ন, রসায়ন শব্দে মূর্ধন্য ব্যবহৃত না হয়ে দন্ত্য ব্যবহৃত হবে। পরিপ্রণীর এই তিনটি উপসর্গের পর নত্যবিধি অনুসারে ন ধ্বনির মূর্ধন্য ব্যবহৃত হবে, যেমন পরিণত, পরিণাম, প্রণয়, প্রণয়ন, প্রণাম, নির্ণয়, নির্ণায়ক, নির্ণীত ইত্যাদি। অপর, পরা, পূর্ব, প্র এই কয়টি পূর্বপদের পর অন্য শব্দ বসলে নত্যবিধি অনুসারে দন্ত্য এর জায়গায় মূর্ধন্য ব্যবহৃত হবে, যেমন প্রাণ, পূর্বাণ্ণ, অপরাণ্ণ, সায়াণ্ণ ইত্যাদি। যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য নত্যবিধান পড়ানো হলো। তোমরা তোমাদের পাঠ্য বই বাংলা ব্যাকরণ এর সঙ্গে মিলিয়ে আমার এই পড়াটাও লক্ষ্য করবে, তবেই তোমাদের চর্চা সার্থক ও সুন্দর হবে। পরবর্তী ক্লাসে তোমাদের জন্য সত্যবিধান নিয়ে আলোচনা হবে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। খুদা হাফেজ।